উন্নয়নের কাজকর্ম চলছে, তাতে কর্মসংস্থানের সুযোগ কতটা বাড়বে, সাবরুমের পাশাপাশি রাজ্য কতটা উপকৃত হবে, এবং এই উন্নয়নের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে সাবরুমের যারা বাসিন্দারা রয়েছেন, সাবরুমের যারা বসবাস করছেন সাবরুমে, তারা কতটা উপকৃত হবেন, সব মিলিয়েই আলোচনা। পাশাপাশি অবশ্যই অন্যান্য প্রসঙ্গ থাকবে আলোচনায়। আর এই সাবরুমের সাবরুমে উন্নয়নের কর্মযজ্ঞ, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে হেডলাইন্স ত্রিপুরার সাফ কথা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবরুমের বিজেপি বিধায়ক শঙ্কর রায়। নমস্কার শঙ্করবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরে। প্রথমেই যে বিষয়টা, যে সাবরুমে দেখা যাচ্ছে যে অনেকগুলি উন্নয়নের কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেগুলির মধ্যে এসিজেড রয়েছে, আইসিপি রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, সাবরুমের আপনি বিধায়ক, এখন এই অবস্থায় অতীতের সাবরুম আর বর্তমানের সাবরুম কি পার্থক্য দেখছেন? তো অতীতের সাবরুম বলতে যদি বলি, অতীতের সাবরুমে দেখবেন শুধু একটা ছোট্ট কলেজ বিল্ডিং আছে, এছাড়া সাবরুমে আর কিছুই নেই, নাই বলতে কিছুই নেই। 1978 সন থেকে 2018 দীর্ঘ 40 বছর সিপিএমের মনোনীত প্রার্থী সাবরুম থেকে নির্বাচিত হয়ে আছে। সেই 40 বছরে শুধু একটা কলেজ ছাড়া আর কিছু হয়নি। আর কি দেখবেন, সাবরুম টাউন একটা সাব ডিভিশনাল হেডকোয়ার্টার, সেটা আমাদের সাবরুমের থানার কাছে একটা চৌমনি আছে, সেই চৌমনি থেকে গর্জন তেলে ম্যাক্সিমাম 500 মিটার। এই 500 মিটার, এই যে একটা সুরুক গলির মতো জায়গা, এটাকেই 40 বছরের সাবরুমের টাউন। এটা যদি অতীত বলে, সাবরুমের জনগণ দীর্ঘ 40 বছর পরে কোনো এক বিরোধী দলের মনোনীত প্রার্থী তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে দীর্ঘ 40 বছর পরে নির্বাচিত করেছেন। তো আমি নির্বাচিত হয়ে আমরা কি দেখলাম, আমাদের দলনেতা মাননীয় বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের মন্ত্রিসভা 9 মার্চ শপথ নিয়েছেন, আমরা বিধায়কের শপথ নিয়েছি 15 মার্চ। তো আমার একটু দুর্যোগম, আমি 15 তারিখ শপথ নেব তার কাজ করব, ব্যাপারটা তা না। 9 তারিখ মন্ত্রিসভার শপথ হয়েছে, আমি 11 তারিখ আমাদের ফেনী নদীর উপরে যে মৈত্রী ব্রিজ হচ্ছিল সেখানে আমি গেলাম দেখতে। 11 তারিখ গিয়ে দেখলাম নির্বাচনের আগে সিপিএমের বহু নেতা, তাবৎ নেতা, ইভেন মুখ্যমন্ত্রী সাবরুমের জনসভায় বলছে, কেউ বলছে রক্ত দিয়ে ব্রিজ করব, কেউ বলছে টুকরি নিয়ে মাটি কেটে হলো ব্রিজ করব। তো আমি আর কত হলো, আমারও ইচ্ছা যে না, যেহেতু অনেকদিন পিছিয়ে আছে সাবরুম, সেটাকে যদি রিকভারি করতে হয় তাহলে আমাকে অতি অল্প সময়ে অনেক অনেক বেশি কাজ করতে হবে। আমি 9 তারিখ গেলাম, গিয়ে দেখি ব্রিজ অ্যাপ্রোচের এখানে যে জায়গা, বহু জায়গা একবারই হয়নি। আমি সেখানে ব্রিজের ওই জায়গা থেকে দাঁড়িয়ে ডিএমএস সাউথ, তখন সাউথের ডিএমএর সাথে কথা বলে আমি বললাম, আরে ডিএম সাহেব, এটা কী হলো, এখন তো ব্রিজের কাজ এখানে তো যেমন হয়েছে, দেখুন একটা সময় এমন অবস্থা হয়েছিল যারা ব্রিজের তারা না করে চলে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিরকম ওদের ডকুমেন্টারি প্রুফ, ওরা ওখানে গিয়ে গুজরাটে গিয়ে ছোট্ট একটা মামলা করে দেবে যে আমরা ফেনী নদীতে কাজ করতে গেছি, অনেক মাল নিয়ে গেছি, আমরা কাজ করতে পারিনি, অত কোটি টাকা লস হয়েছে।
মামলা করে দিলে কাজ করে যত লাভ করত এর থেকে অনেক বেশি লাভ পেয়ে যেত, কারণ এটা ডকুমেন্টারি প্রপোগানে ল্যান্ড অ্যাকোয়ারানি। আমি 11 তারিখ ডিএমপিকে বলেছি, 13 তারিখ আসুন, মানে দুদিনের মাথা, যে আটজন বসুন। তখন আমি ডিএম, এসডিএম, ডিসি, তারপরে এডিএম সবাইকে ডেকে এনে সাবরুমে মার্চের 13 তারিখ ডাক বাংলাতে বসে ওই যে সমস্ত ল্যান্ড অ্যাকোয়ার হয়নি সেগুলিকে রেগুলাইজ করার জন্য যা যা করার করেছে। 15 তারিখ শপথ নিয়েছে। সেই ব্রিজে আমরা কি দেখেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে, নট আইসিপি, 16.9 একর ল্যান্ড অ্যাপ্রুভ করেছেন, কি বলে আনন্দপাড়া এলসিএস বলে, ওইখানে ওই ব্রিজের সাথে যেই পাড়াটা আছে ওটার নাম আনন্দপাড়া, আনন্দপাড়া এলসিএস বলে 16.9 একর ল্যান্ড ওনারা অনুমোদন দিয়েছেন। টাকা দিয়েছেন কত, 3 দফায় 2.5 কোটি, 2.5 কোটি, 7.5 কোটি টাকা দিয়েছে। তো আমি দেখলাম যে 16.9 একর, আমি দেখেছি আখাউড়া 12 একর লেন, বহুত মুশকিল, এখানে ঠিক মতো কাজ হচ্ছে না কারণ এরিয়া ছোট, সেটা আমার মাথায় আছে। প্লাস 2.5 কোটি, 2.5 কোটি 3 দফায় কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, কি দিয়ে স্পেসিফিক মেনশন করে আছে, আমি সব রেকর্ড বের করেছি, আনন্দপাড়া এলসিএস বলে টাকাটা দিয়েছে। কিন্তু আমি কি দেখেছি, সেখান থেকে টাকা অন্যত্র নিয়ে খরচ করে ফেলেছে। তখন আমি ডিএমকে ধরেছি, আরে ডিএম সব ইয়েকে আনন্দপাড়া এলসিএস বলে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে সেটাকে অন্যত্র। তখন আমি খোঁজ করিডরে শেষ অব্দি 1.40 কোটি টাকার হদিশ পেয়েছি, সেটা আটকে দিয়েছি। আমি বলেছি সাবরুমের টাকা সাবরুমেই খরচ করতে হবে। এবার আমরা কি করছি, এই যে ব্রিজ আইসিপি করব, এই আইসিপি করার জন্য 49.787 ল্যান্ডের জন্য আমরা প্রপোজাল দিয়েছি। আমি দিল্লিতে এলপিআই ডাইরেক্টর, চেয়ারম্যান এবং মেম্বার তিনজনের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি। তো ওবার ফোনে কথা বলতে বলতে ওনাদের সাথে একটা রিলেশন হয়ে গেছে, ওনাদের আমি 2 দফায় ত্রিপুরাতে এনেছি এবং সাবরুমে নিয়েছি। তখন আমি বললাম যে দেখো এইভাবে যে হচ্ছে এলসিএস করলে এখানে টুটো টুমোর কি লাভ হবে, তুমি এখানে আইসিপি করো। তখন ওরা বললো যে ঠিক আছে তুমি মুখ্যমন্ত্রীকে দিয়ে প্রপোজাল পাঠাও। তখন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাবরুমে যে আইসিপি হচ্ছে এটা স্পেশাল প্রজেক্ট। কেন স্পেশাল প্রজেক্ট বলছি, কেন্দ্রীয় সরকার সারা দেশে এরকম 13টা আইসিপির ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, ওই 13টার মধ্যে কিন্তু সাবরুম আইসিপি নেই। তারপরে কি হয়েছে সেখানে, ওখান থেকে যদি একটা বাদ দিয়ে এই সাবরুম আইসিপিকে ঢুকাতে হতো, তো 13 থেকে যদি একটা বাদ দিয়ে কোনো না কোনো স্টেটে বাদ পড়তো, তাহলে সেই স্টেটে কেওস হতো, আবার নতুন করে হয়তো আবার ক্যাবিনেট ডিসিশন হতো, সেটা অনেক সময় সাপেক্ষ। তো আমাদের মুখ্যমন্ত্রী এই আইসিপির জন্য ওনার বিরাট বিরাট অবদান, উনি অমিত শাহজি এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধরে এটা স্পেশাল প্রজেক্ট হিসেবে এই সাবরুমের আইসিপির জন্য হাত দিয়েছেন। হাত দিয়ে উনি দফায় দফায় এটা বিরাট ব্যাপার, আপনারা শুনেছেন অল্প কিছুদিন আগে 90 কোটি 60 লক্ষ টাকা ফর অ্যাকুইজিশনের জন্য অনুমোদন দিয়েছেন, এর মধ্যে ডিপিআর হয়ে গেছে, আমাদের ল্যান্ড ওনারদের টাকা দিলে সঙ্গে সঙ্গে টেন্ডার হয়ে যাবে কারণ অলরেডি ডিপিআর হয়ে গেছে। এই হলো ব্রিজ দিয়ে শুরু। এরপর কি হচ্ছে, ব্রিজ এখন কমপ্লিট হয়ে গেছে, ফেনী নদীর ব্রিজ কমপ্লিট, এখন ফিনিশিং এর কাজ চলছে, ম্যাক্সিমাম 15 দিন লাগবে। তো এরপরে আমরা কি করেছি, এই ব্রিজের থেকে আমরা দুটো লাইন বের, ব্রিজের থেকে আইসিপিতে ঢুকবে, আইসিপি থেকে আমরা দুটো লাইন বের করেছি। এখন চট্টগ্রাম বন্দর থেকে এসে যদি বাই রোড নর্থ ইস্টের কোনো স্টেটে যায় অথবা আমাদের আগরতলার দিকে আসে, তখন তার জন্য আইসিপি থেকে ডাইরেক্ট একটা রোড, কানেক্টিং রোড আমরা জুড়ে দিয়েছি ইয়ের সঙ্গে, আপনার ন্যাশনাল হাইওয়ে এনএসএটির সাথে। আরেকটা আইসিপি থেকে 50 মিটার ব্যাগ, সেটা ডাইরেক্ট নিয়ে গেছি আমরা রেল স্টেশনে গুডস ইয়ার। তো রেলে যদি কোনো মাল এসে যদি বাংলাদেশ যেতে হয় ডাইরেক্ট ঢুকে যাবে আইসিপি হয়ে বাংলাদেশ যাবে, আবার বাই রোডে এসেও যদি বাংলাদেশ যাবে, যাওয়ার ক্ষেত্রে যেমন আসার ক্ষেত্রে তেমন, এইভাবে আমরা এই কাজগুলি চলছে।
এছাড়া অনেক কাজ আছে, যেমন ধরুন আপনার এসিজেটের কথা বলুন। এসিজেটে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম হলো মিনিমাম 50 হেক্টর জায়গা লাগবে এসিজেটের জন্য। নর্থ ইস্ট এবং জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল ইয়ে হলো কনসিডার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট 25 হেক্টর। এই বিপ্লব দেবের কল্যাণে এবং এই নরেন্দ্র মোদীর আশীর্বাদে সেই 25 হেক্টরের জায়গা 16 হেক্টর দিয়ে সাবরুমে এসিজেটের কাজ শুরু হয়েছে। আমরা প্রসেসিং শুরু করেছি, ইতিমধ্যে অল্প কিছু জায়গা নিয়েছি, আরো নেব, যেটা এক্ষণে এসিজেট। এছাড়া ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে আমরা লুদুয়াতে আরো 500 একর জায়গা দিয়েছি ইন্ডাস্ট্রির জন্য, বিভিন্ন কারখানা যাতে করা হয়। সেই এসিজেটের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর বিশাল অবদান, সেটাই তো বললাম। অন্য স্টেটে হতে 50 হেক্টর আর জম্মু কাশ্মীর এবং নর্থ ইস্টের 25 হেক্টর, সেই জায়গাতে ত্রিপুরার জন্য অনলি 16 হেক্টরের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিয়েছে, এবং অলরেডি এসিজেটের জন্য বাউন্ডারি ওয়াল কাজ চলছে, ফুল সুইং কাজ চলছে এই ইয়েতে। শঙ্করবাবু, এই যে সাবরুমে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এতে কতটা কর্মসংস্থান হবে, আর কি কি উপকার হবে, এই বিষয়টাতে আলোচনায় আসবো পরে, কিন্তু আলোচনা প্রসঙ্গে একটু অন্যদিকেই, কারণ সরকারে আপনারা এসেছেন, 2.5 বছর অতিক্রম করেছেন, কিন্তু শঙ্করবাবু এমন কি পরিস্থিতি হলো যে 2.5 বছরের মাথায় এসে এরকম একটা স্লোগান উঠে গেল যে বিপ্লব ঘটাও? যদিও দেখা গেছে যে আপনাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন, রাজ্যের একটা বড় অংশ, আপনাদের দলের একটা বড় অংশ, আপনারাও মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়ে আপনাদের সমর্থনের কথা জানিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর যে কর্মসূচিগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে প্রচুর জনসমাগম, প্রচুর মানুষের জনঢল, কিন্তু কোন পরিস্থিতিতে বা কেন এই বিপ্লব হটাও স্লোগানটা উঠেছিল গত এই রবিবার 6 ডিসেম্বর রাজ্য অতিথিশালায়, এবং মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব নেতৃত্ব যে দিচ্ছেন বা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কাজ চলছে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে কাজ চলছে, আপনি ব্যক্তিগতভাবে কি মানে একদম খোলামেলা সোজা সাপটা, আপনি দলের বিধায়ক এরকম হিসাবে নয়, আপনার মন যেটা, আপনার মনে যেটা আছে সেটা জানতে চাইব, দর্শকরা সেটাও জানতে চাইবেন, কারণ আপনি এই সরকারেরই যে দলের সরকার, আপনাদের বিজেপি IPP জোট সরকার রয়েছে, বিজেপির আপনি বিধায়ক, সামগ্রিকভাবে নেতৃত্ব হিসেবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিরকম কাজ করছেন, এবং এই যে স্লোগানটা উঠেছিল বিপ্লব হটাও, এই প্রেক্ষিতে আপনার বক্তব্য। দেখুন, আপনি একটু আগে বললেন যে বিধায়কদের আস্থা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা, আমি ওইটাকে একটু এক সাইডে রেখে আমি রাজ্যের আপামর জনতার কথা বলব। আপনি দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দক্ষিণ থেকে উত্তর যেখানেই পড়ছে যাচ্ছে সভা করছে, উপচে পড়ছে মানুষ, কারণ উনি তো নতুন না, আজকে যদি বিপ্লব দেব নতুন এসে দেনিং তার জন্য বিপ্লব দেবকে দেখার জন্য যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের সাবরুমপুর ধর্মনগর আনাচে কানাচে অনেক মানুষ দেখেছে, তাহলে এমন কিছু এখন নতুনত্ব নাই যে বিপ্লব দেবকে দেখার জন্য নতুন বিপ্লব দেব হচ্ছে অনেক মানুষের ভিড় হচ্ছে, ব্যাপারটা তা না। ওনার প্রতি যে আস্থা বিশ্বাস তার উপর, এবং ওনার যে কর্মক্ষমতা এবং উনি যে রাজ্যের কিছু করার জন্য ওনার যে ইচ্ছা, ওনার যে শোষ, সেটা প্রতিটা মানুষ অনুধাবন করতে পারছে, এই রাজ্যের মানুষ। আর আপনি যদি বলেন বিপ্লব দেবের লিডারশিপ, আমি বিপ্লব দেবের লিডারশিপকে দুইভাবে বিভক্ত করব। কিরকম? আমি দুইভাবে বিভক্ত করব, ব্যক্তি বিপ্লব দেব বাট পদের সভাপতি বিপ্লব দেব, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আচ্ছা, ওনার লিডারশিপে ত্রিপুরা রাজ্যে নির্বাচন হয়েছে, 2018 নির্বাচনের আগে উনি সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত চষে বেরিয়েছেন। আমরাও তো তৃণমূল কংগ্রেস, আমি 11 বছর কংগ্রেস, 19 বছর তৃণমূল কংগ্রেস, বিজেপি কয়েক বছর করছে, আমরাও এই বিপ্লব দেবের নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমরা তৃণমূল ছেড়ে যেমন যোগ দিয়েছি,
সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত মানুষ হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়েছেন এই বিজেপি দলে সিপিএমকে উৎখাত করার জন্য, কার নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে, এই বিপ্লব দেবের নেতৃত্বের প্রতি, লিডারশিপের প্রতি আস্থা বিশ্বাস রেখে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। এই বিপ্লব দেব কি করেছেন, কত ছিল বিপুল ইলেকশন, আমরা যোগ দিয়েছি, আহ্বান করেছি, আমরা কেন যোগ দিয়েছি, আমি জীবনে কোনোদিন 30 বছর কোনোদিন ভাবিনি যে প্রার্থী হব, বিধায়ক তো দুর্গত প্রার্থী হব কোনোদিন ভাবিনি, না হলে আমি কংগ্রেস থাকতে তৃণমূলের কবেই আমাকে দলটিকে, আমার কোনো ছিল না এরকম। তো নির্বাচনের আগে কত পার্সেন্ট ভোট ছিল, এই বিপ্লব দেবের লিডারশিপে পৃথিবীতে একটা রেকর্ড হয়েছে, এই পার্সেন্টেজের দল ক্ষমতায় এসছে পৃথিবীতে এমন কোন নজির নেই। তো নির্বাচনের পরে এবং ভোট গণনার আগে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে আমরা কি শুনেছি বিরোধী দল থেকে, আরে শাসক, তৎকালীন শাসক দল থেকে, আর হলো আমাদের তৎকালীন প্রদেশ সভাপতি বিপ্লব দেবের মুখ থেকে। মানিকবাবুরা কি বলছেন, মানিকবাবুরা বলছেন আমরা ক্ষমতায় আসবো, অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করবো, বাট 2-4টা আসন কমতে পারে। আর এই বিপ্লব দেব কি করেছে, আফটার ইলেকশন বিফোর কাউন্টিং সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে গিয়ে বলেছেন আমরা ক্ষমতায় আসছি, কোন অবস্থাতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারবে না। কি কনফিডেন্স, কি কনফিডেন্স! এই ধরনের লিডারশিপ আপনি কি বলবেন আমি আপনার কাছে জানতে চাইছি, কত পার্সেন্ট ভোট? এই হেন দলের যিনি লিডার, যিনি প্রদেশ সভাপতি, উনি দীর্ঘ এক নাগারে, আগের 10 বছর ছেড়ে দিন, এক নাগারে 25 বছর এবং এক নাগারে 20 বছরের মুখ্যমন্ত্রী মানিকবাবুর নেতৃত্বে লড়াই করে বিপুল কাউন্টিং অনুসারে থেকে ধর্মনগর প্রতিটা মণ্ডল মণ্ডল গিয়ে বলছেন আমরা ক্ষমতায় আছি, বাট কোন অবস্থাতে লন অর্ডার ব্যাক হতে দেওয়া যাবে না। এ বার্তা নিয়ে কেন, উনি জানেন কি পরিমাণ খুন হয়েছে এই রাজ্যে সিপিএম পার্টি ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য কি পরিমাণ খুন হয়েছে উনি জানেন। এই রাজ্যের ওনার কেন এত কনফিডেন্স, উনি জানেন এই রাজ্যের মানুষ প্রত্যেক বছর যখন নির্বাচন আসে তখন আশাবাদী থাকে যে আমরা ক্ষমতায় আছি, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস, কিন্তু যেই কাউন্টিং হলো দেখা নেই। তার কারণ এই রাজ্যের মানুষ দেখেছে বছরের পর বছর দিল্লির কংগ্রেস, এই রাজ্যের কংগ্রেস সমর্থিত, দ্যাট ইজ বিরোধী দলের সমর্থিত মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে বছরের পর বছর। বিশ্বাস সিপিএম কি বলে, 56টা সংগঠন বলে না, সিপিএম এর নাকি বিভিন্ন সংগঠন আছে 56টা সংগঠন। আসল কথা কি জানেন, সিপিএম এর আসল সংগঠনটা হলো দিল্লির কংগ্রেস। আমাদের দলনেতা বিপ্লব দেব বুঝেছেন যে এই রাজ্যের মানুষ সেই দিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির সেই সভাপতি অমিত শাহজি এবং এই রাজ্যের প্রদেশ সভাপতির প্রতি মাত্রাতিরিক্ত বিশ্বাস। কারণ এ রাজ্যের মানুষ এবার বিধানসভার নির্বাচনের আগে বুঝে নিয়েছে, ধরে নিয়েছে, অতীতে যেভাবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা এই রাজ্যের কংগ্রেসীদের প্রতি, বিরোধী মানুষের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিপ্লব দেব এই রাজ্যের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এই বিশ্বাসের ফলে সাবরুম থেকে ধর্মনগরের মানুষ দুই হাতে ভোট দিয়েছে। তার জন্য বলেছি এই হল প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবের লিডারশিপ। আসুন এবার মুখ্যমন্ত্রী, উনি মার্চ মাসের 9 তারিখ শপথ নিয়েছেন, সরকার গঠন হয়েছে, সরকারের কাজ শুরু করতে যাচ্ছেন, প্রথম বিধানসভা বসল, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তথা ডেপুটি সিএম কি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, ভান্ডার শূন্য, ভান্ডার শূন্য। এই হেন অবস্থা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা দেখেছেন যেহেতু শূন্য কি করেছে, তো
কি হয়েছে রাজ্যে, এই যে এক নাগারে ২৫ বছর, এই ২৫ বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল পরিষ্কার করতে করতে দুইটা বছর চলে গেছে, দুইটা বছর ২৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে, সেখানে ছিল সিপিএম এর সেই মানিকবাবু বাদল বাবুরা ছিল, আমরা তো ছিলাম, চিত্র তুলে ধরেছি বিধানসভায়। সেই আবর্জনা পরিষ্কার করে যেই মাত্র উন্নয়নের মূলক কাজ ধরবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর বুকে বল আছে, কারণ এই রাজ্যের সরকার ডাবল ইঞ্জিনের সরকার। নির্বাচনের আগে যেমন বলেছেন, পরও কাজ সেই ডাবল ইঞ্জিনের কাজ শুরু হয়েছে। আমাদের রাজ্যবাসীর দুর্ভাগ্য, ভারতবাসীর দুর্ভাগ্য, পৃথিবীর দুর্ভাগ্য, কোভিড-19 করোনার কারণে আমরা থমকে গেছি। যেই মাত্র আমাদের রাজ্যে করোনার প্রকোপ আস্তে আস্তে কমতে শুরু করেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই উন্নয়নমূলক কাজে হাত বাড়িয়ে দিয়েছে। আমরা দেখুন না কোন কোন জায়গাতে, আমি স্পেসিফিক একটা কেন্দ্রের কথা বলি। কেন বলছি স্পেসিফিক এই কেন্দ্রের কথা, আমি যেমন ৪০ বছর পরে সাব্রুম বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয়েছি, দক্ষিণ জেলার আরেকটা বিধানসভা সেটা হল রাজনগর বিধানসভা কেন্দ্র, সেটাও ৪০ বছর ধরে বঞ্চিত, এখন ৪৫ বছর হতে যাচ্ছে, একই দশা সাব্রুম এবং রাজনগর, নাই বলতে কিচ্ছু নেই, স্বজন প্রদর্শন, আত্মীয় স্বজন ১৪ গোষ্ঠীর যত আছে সবাইকে চাকরি সুযোগ পুচুক সব দিয়ে দিয়েছে। দেখুন না রাজনগর গিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে গেছেন, পর্যটন মন্ত্রী গেছেন, ডেপুটি চিফ মিনিস্টার গেছেন রাজনগরে, ওনারা গিয়ে বলেছে দীর্ঘ ৪০ বছর ধরে যেই বঞ্চিত রাজনগর, সেই রাজনগরের চিত্র, সেই রাজনগরের চেহারা এই সরকার পাল্টে দেবে। আমিও যাচ্ছি, প্রতিনিয়ত যাচ্ছি, কারণ আমি জানি রাজনগরের মানুষ আমাকে বলতে হবে না, কারণ রাজনগরের মানুষ যেমন সাব্রুমের মানুষ হতে হবে, নাই সাব্রুম কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের এই সরকার আসার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তাহলে এই স্লোগানটা যে উঠলো গত ৬ ডিসেম্বর রাজ্য অতিথিশালায়, কেন বা আপনার কি মনে হয় যে এই স্লোগানের নেপথ্যে কি রয়েছে? না দেখুন, আমি কি বলবো সেটা, কারণ হলো ডেমোক্রেটিক রাইট আছে, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যে কেউ যে কোনো স্লোগান তুলতে পারে। আমার বিধানসভায় দাঁড়িয়ে সাব্রুমের মানুষ স্লোগান তুলতে পারে, শঙ্কর রায় হোটাও সাব্রুম বাঁচো, তুলতেই পারে, তুলতেই পারে। সাব্রুমের মানুষ তো সব বিজেপি না, সবাই বিজেপির একনিষ্ঠ ভক্ত তা না, আবার সবাই আমাকে ভোট দিয়েছে তাও না, আমি একটা ভোটছেন তো, আমি নির্বাচিত হওয়ার পরও সাব্রুমের একটা পার্সেন্টেজ বলতে পারে শঙ্কর হটাও সাব্রুম বাঁচো, আমার দায়িত্ব এবং কর্তব্যকে। সাব্রুমের জনগণ দীর্ঘ ৪০ বছর পরে আশীর্বাদ করেছে, সাব্রুমের উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি জনগণের আশীর্বাদে, যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, এই ৫ বছরের মধ্যে একদিন না আমি এক বেলা সময় নষ্ট করব না। এবং ৪০ বছর সাব্রুমের যে ধ্বংস করে দিয়েছে, আমি জনগণের আশীর্বাদে যদি সুস্থ থাকি, অন্তত পক্ষে এই ৫ বছরে আমি ২০ বছরের কাজ করব। আর এই ৫ বছরের যদি আমি ২০ বছরের কাজ করতে না পারি, এই দীর্ঘ ৪০ বছর সাব্রুমের মানুষ যে দুর্দশা, সেই দুর্দশার থেকে আমি সাব্রুমবাসীকে মুক্ত করতে পারবো না, সেই জিনিস মাথায় রেখে আমি ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি, এবং আমার বিশ্বাস আমাদের সাব্রুমের মানুষের আশীর্বাদে সেই কাজ আমি করতে পারবো। শঙ্করবাবু, আরেকটা বিষয়, আপনাদের সরকারের সময়কালে, বর্তমান রাজ্য সরকারের সময়কালে রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে সেটা যদি বলি, শুনুন, এখানে আপনারাও দেখছেন, সাংবাদিক বন্ধুরা দেখছেন, এই রাজ্যের আপামর জনতা দেখছে, এই সরকারের আমলে আইনশৃঙ্খলার কোথায় রয়েছে। আমি বেশি দূর যাব না, আগের ১০ বছর সিপিএম এর ছেড়ে দেন, আমরা দেখি মধ্যে মধ্যে আপনাদের টিভি চ্যানেলে দেখি, পত্রপত্রিকায় দেখি, জিতেন বাবু বিজন বাবুরা বড় বড় সাংবাদিক সম্মেলন করছে, আইনশৃঙ্খলার কথা বলছে। আমি শুধু দুটো কথা বলবো, আমরা মানিকবাবুর কাছে জানতে চাইব, মানিকবাবু শেষের ২৫ বছরের মধ্যে ২০ বছর, আমি এই ২৫ এর মধ্যে ৫ বছর ছেড়ে দিলাম,
আমরা মানিক বাবুর কাছে জানতে চাইব, মানিক বাবু আপনার 20 বছরের রাজত্বে এই এই রাজ্যে কত খুন হয়েছে? সন্ত্রাস, অগ্নিসংযোগ এগুলি ছেড়ে দিলাম, এগুলি ছেড়ে দিলাম, কত হয়েছে মানিক বাবু কি রাজ্যবাসীকে জানাবেন? আসুন এবার জিতেন বাবু বিজন বাবুরা সাংবাদিক সম্মেলন করে এই সরকারের আইনশৃঙ্খলা, জিতেন বাবুকে জিজ্ঞেস করুন, জিতেন বাবু যেই মহকুমার বাড়ি সেই মহকুমায় 1993 সনে এই সিপিএম পার্টি ক্ষমতায় আসার পরে 93 থেকে 98 এই 5 বছরে সাব্রুম মহকুমায় 14টি পলিটিক্যাল মার্ডার হয়েছে, সেই দল কি করে এই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে পারে? কিভাবে জিতেন বাবুর আগরতলা বছর বছর আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক সম্মেলন করে নোট ট্রেস একটি মামলা হয় না, টেল টু ডে নোট ট্রেস, নোট ট্রেস একটা কোন কি বলবে? আবার ওনারা এখানে বসে ওনারা মনে করছেন যে ওনারা যেমন ক্ষমতা থেকে চলে গেছে রাজ্যবাসী বোধহয় ওনাদের কথা ভুলে গেছে। জহর দেবনাথ মনুবাজার যেভাবে কষাইরা বাজারে মাংস বিক্রেতা আছে, মাংস যেমন পিস করে মনুবাজারে জহর দেবনাথকে সকালবেলায় প্রকাশ্য মেন রোডে দা দিয়ে কুচি কুচি করে হত্যা করেছে। দীপক রায় দুপুরবেলায় মা বাদ দিচ্ছিল, মায়ের সামনে তুলে নিয়ে গেছে দীপক রায়কে, টেল টু ডে নোট ট্রেস। সাব্রুমের আমলিঘাটের অনিল জনপতি তুলে নিয়ে গেছে সন্ধ্যার সময় নোট ট্রেস। বহু ঘটনা 93 থেকে 98, 5 বছরে সাব্রুম মহকুমায় 14টা রাজনৈতিক। কিভাবে বিজন বাবুরা এই জিতেন বাবুরা সাংবাদিক সম্মেলন করে এই সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে? কিভাবে ভুলে গেছে এই রাজ্যের মানুষ? এই রাজ্যের মানুষ ভুলেনি, আগামী দিনও ভুলবে না। এটার বদনা নিতে পারে যেহেতু প্রচুর খুন হয়েছে, তার জন্য আমাদের তৎকালীন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত মণ্ডলে মণ্ডলে গিয়ে বলেছে যা করেছে সিপিএম করেছে করেছে, তার জন্যই তো জনগণ এই সরকারকে সরিয়ে দিচ্ছে, আমরা ক্ষমতায় আছে, তাই কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এক নম্বর। দুই নম্বর হল যেখানে ল অ্যান্ড অর্ডার ব্যাক হবে আইনশৃঙ্খলার অবনতি হবে সেইখানে কোনো দিন উন্নয়ন সম্ভব হবে না। এই জিনিসটা বিপ্লব বাবু ভালো করে বুঝেন বলে যেই মাত্র উনি বুঝে গেছেন এই রাজ্যের মানুষ আশীর্বাদ করে দিয়েছেন, বাক্সে চলে গেছে, লম্বা লম্বা সিপিএম এর মিছিল করেছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, বাধ্য হয়ে গরিব মানুষ পেটের দায়ী, কেউ মান সম্মানের দায়ী, ব্যবসায়ীরা ব্যবসা ঠিক রাখার জন্য, কর্মচারীরা ট্রান্সফার থেকে বাঁচার জন্য লম্বা লম্বা মিছিল করেছে, আর ভোট কেন্দ্রে গিয়ে আঙুলটা চলে গেছে পদ্মচিহ্ন, সেই জিনিসটা বিপ্লব বাবু বুঝতে পেরেছেন বলে সাব্রুম থেকে ধর্মনগর মণ্ডল মণ্ডলে গিয়ে বলেছেন আইনশৃঙ্খলার অবনতি হতে পারবে না। কি বলবেন বলো? ওনারা আবার এখন সাংবাদিক সম্মেলন করছে, কোন মুখে বলে সিপিএম এর নেতারা কোন মুখে বলে? কি ভুলে গেছে এই রাজ্যের মানুষ? এই রাজ্যের মানুষ বেকুব জানে না, না অতীত আর কংগ্রেস, কি বলবো কংগ্রেসের কাছে? আগে আমরা কি দেখেছি, নাটক করেছে কংগ্রেস আর সিপিএম নাটক করেছে, আগে ঘুমটার আড়ালে থেকে ওরা কাজ করত, কি করেছে যেই মাত্র নির্বাচন আসলো, ধরুন এখানে একজন ভালো প্রার্থী আমি খুব খারাপ লোক আমাকে দিয়ে দিল এখানে, আরেকজনকে ওখানে তুলে নিয়ে গেল, একটা বিশৃঙ্খল পরিবেশে সৃষ্টি করে কে কংগ্রেস হাইকমান্ড করে দেয়, আর এখান দিয়ে কি মনে করে যে যাও তোমার টিকিট দিয়েছিল, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে এখানে যেতে থাকে। 1993 সন সেই এই রাজ্যের মানুষ 88 সনে যেমন সিপিএমকে হটিয়ে দিয়েছিল, 93 সনও ঠিক একই কথায় সিপিএম যাতে ক্ষমতা আসতে না পারে সেই জন্য রাজ্যবাসী সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমরা কংগ্রেস করতাম। বিধানসভা নির্বাচন চলাকালীন এই রাজ্যের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যে আর সিপিএমকে আসতে দেবে না, মেলার মাঠে জনসভা চলছিল, বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী কেন্দ্রীয় মন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎকালীন ইস্পাত দপ্তরের মন্ত্রী সন্তোষ মোহন দেব সাব্রুমের সেই মেলার মাঠে জনসভা চলছে, আমি অ্যাঙ্কার হিসেবে সেই জনসভার মঞ্চে ছিল,
সে জনসভা চলে গেলেন, ছোট্ট একটা চিরকুট এসেছিল, এসে মমতা ব্যানার্জির হাতে দিল। সন্তোষ মন্ডপ একটু এগিয়ে গিয়ে দেখে মুখটা একদম লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নামে। কেন? তখন সিপিএম জানে এই রাজ্যের মানুষ সিপিএমকে ভোট দেবে না, কোনো অবস্থাতেই দেবে না। তখন এই সিপিএম তখন 66 জন এমপি ছিল, সেই দিল্লির কংগ্রেসের হাইকমান্ডকে ধরেছে, তৎকালীন কংগ্রেস সভাপতি এবং তৎকালীন দেশের প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে বলছে, তুমি যদি আমাদের ত্রিপুরাকে তুলে না দাও আমরা তোমার প্রতি সমর্থন তুলে নেব। তখন নরসিংহ বাবু ছোট্ট ত্রিপুরা আমার কি আসবে, যাবে চলে যাক, আমার দিল্লির দরকার। এইভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতো, গোমটার আড়ালে চলতো। এখন যেহেতু দেখছে সিপিএম এর অস্তিত্ব নাই, কংগ্রেসের অস্তিত্ব নাই, এখন বলছে না এখন আর গোমটা টোমটা দিয়ে লাভ হবে না, জনগণের গোমটা ফেলে দেবে। নেকেডলি এখন নাম নেমেছে কি দেখছেন না, পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম একসঙ্গে করছে, মিছিল করছে, নির্বাচনও লড়ছে। আগামী দিন এই রাজ্য আসবে, এই রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যা নাটক করেছ কংগ্রেস সিপিএম করেছ, আগামী দিনে ত্রিপুরার রাজ্যে আর এই নাটক করতে দেবে না। কখন কত আছে বিজেপি 36, দেখুন আগামী নির্বাচনের 23 এই বিজেপি কোথায় চলে যায়। এখনো তো 23 অনেক দেরি, আপনারা এত আত্মবিশ্বাসী কিভাবে? অবশ্যই, কারণ শুনুন, ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক, যারা আমাদের ভোট দিয়েছে। আমি একটু আগেই বলেছি, আমি এমএলএ হয়েছি, আমি বিরাট হনু হয়ে জানি, আমি এমএলএ হয়েছি, আমি এমএলএ হনুগিরি দেখানোর জন্য মানুষ আমাকে ভোট দেন। মানুষ আমাকে ভোট দিয়েছে অঙ্ক কষে, আমরা বলি কি সাধারণ মানুষ, মানুষকে সাধারণ মানুষ বলাটা ঠিক না, কারণ আমি এমএলএ হয়েছি, কি আমার গুণ হয়েছে? জনগণের আশীর্বাদে, জনগণের অঙ্ক, এরা অঙ্কটা খুব ভালো বুঝে, এরা সুযোগ খুঁজছিল। এই রাজ্য থেকে সিপিএম অনেক আগে চলে যেত, কিন্তু কাকে আনবে? কংগ্রেস। কোন কংগ্রেস? দিল্লি কংগ্রেস, যে দিল্লির কংগ্রেসের আশীর্বাদে বছরের পর রাজনীতি করছে, তাদের প্রতি কিভাবে আস্থা রাখবে বিশ্বাস? যেই মাত্র রাজ্যের মানুষ দেখলো নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিপ্লব দেবরা এই রাজ্যের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এক বিন্দু চিন্তা করে না, ফট 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 বিজেপি সেই সিম্বলের চাপ দিয়ে দিয়েছে, আঙুল দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়েছে, সে কনফিডেন্স কাজ করছে। তারপরে আমরা ভীষণ ডকুমেন্ট বহুত কিছু বলছে, দেখুন এদিন 21 তারিখেও ঋষ্যমুখের জনসভায় দাঁড়িয়ে বলেছেন মুখ্যমন্ত্রী, ভাতা 2000, সমস্ত কিছু করব। আমাদের দুর্ভাগ্য করোনার কারণে একটা চলে গেছে সময়, আবর্জনা পরিষ্কার করতে করতে 2 বছর চলে গেছে, আরো ধরে নিন 2 বছর আছে। আমাদের বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যে বসতে পারব, সেই লক্ষ্যে আমাদের মন্ত্রিসভার মন্ত্রীগণ, বিধায়কগণ এবং পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা খুব কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস সেই লক্ষ্যে আমরা, যেটা লস হয়েছে আপনি দেখুন, 13,000 কোটি টাকার উপরে ঋণ, 1600 কোটি টাকার উপরে সুদ দিতে, ভাবা যায় ছোট্ট রাজ্য? তারপরও আমাদের মুখ্যমন্ত্রীর বুকের জোর আছে, আমাদের আছে, আমাদের বিশ্বাস আছে, কারণ সরকারটা ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার দিচ্ছে, এবং আগামী দিনে আরো দেব, আরো কাজ করব, আমরা কাজ করার জন্য প্রস্তুত। তার জন্যই আমাদের কনফিডেন্স যে 18 নির্বাচনে যেমন আশীর্বাদ কর, আগামী দিন আস। আরেকটা কথা বলে রাখি আপনার, 1977-78 সন, 1993 সন একটু আগে যেটা বললাম, এই আপনার বক্তব্যটা নেব, কিন্তু তার আগে আপনাদের দলের ভেতরে তো সম্প্রতি একটা অচল অবস্থা দেখা গেল। আপনাদেরই দলের একাংশ বিধায়ক যারা সংস্কারপন্থী বলে দাবি করছেন কোট আনকোট, তো এই যদি এখনো পর্যন্ত অচল অবস্থা বলা যেতে পারে, কার্যত কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি কি একেবারে কমে গেছে? এবং এই অবস্থায় আপনারা একদিকে উন্নয়নের কাজকর্ম, আবার আরেকদিকে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি হওয়া কঠিন নয় কি কাজ? আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, আমাদের বিজেপি 36 জন বিধায়ক আছে, আমাকে এই 36 জন বিধায়কের মধ্যে যে কোনো একজন বিধায়কের ফুটেজ দেখাতে পারবেন যে ওই আমাদের বিধায়ক বলছে আমি সংস্কারপন্থী? একজন পত্রিকার ভাষা, পত্রিকার ভাষায় তো দর্শক, একটা একটা একজন বিধায়কের ফুটেজ দেখান যে আমাদের ওই বিধায়ক বলেছে যে আমি সংস্কারপন্থী, না বলেনি, বলার কথাও না, পত্রিকার ভাষায় তো দল চলবে না।
আমি আজকে বিজেপি করছি, আর কিছু মানুষ সিপিএম করছে। সিপিএম কেন করছে? সিপিএম এর নীতি আদর্শ ভালো লাগছে বলেই ওরা সিপিএম করছে। আমি করছি না কেন? আমার ভালো লাগে না। কেন বিজেপি করছি? বিজেপি আমার ভালো লাগছে বলে এবং এটার প্রতি বিশ্বাস আছে বলে বিজেপি। যার যেটা বিশ্বাস আস্তে আছে সেই দল, আমার কথায় বিজেপি চলবে না। আমি যদি বিজেপি করি বিজেপির কথাই আমাকে চলতে হবে। আমি আগে তৃণমূল করতাম, কি বিজেপি বা নতুন সে তখনও ছিল, আমি তখন আমি বিজেপিকে ভালোবাসতাম, আমি আসিনি, কিন্তু বিজেপি ছিল। এখন কেন এসছে? বিজেপি করবো, বিজেপির নীতি আদর্শ মানব বলেই বিজেপিতে এসছে, এবং যদি বিজেপি করে বিজেপি দলের নীতি আদর্শ আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আমার কথায় বিজেপি দল চলবে না, আমার কথায় বিজেপি চলবে না। যেটা আপনি ছিলেন 1977 কথা বলছেন, যেটা 1977-78 সনে সিপিএম ক্ষমতা এসছে, এই ইতিহাস জানে। 93 সনে সিপিএম ক্ষমতা এসছে, সিপিএম ক্ষমতায় আসেনি, একটা চক্র সিপিএমকে ক্ষমতায় এনে দিয়েছে, জানেন ইতিহাস থেকে। একটু আগেই বলেছি 93 সন তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন। 1977-78 সনে আরেক নাটক করে সিপিএমকে ক্ষমতায় এনে দিয়েছে, এবং সেই যারা সেই নাট্যমঞ্চ করেছিল তাদের উত্তরাধিকারী যারা, তারা আবার এখন বলতে শুরু করছে এবং চেষ্টা করছে ওই কায়দায় সিপিএমকে ক্ষমতায় আনা যায় কি না। সেই সুবাদে সিপিএম কি বলছে? আমরা ক্ষমতায় চলে আইতেছি। কি করে আসছে? 1988 থেকে 93, 5 বছর পরে আবার সিপিএম চলে এসছে। এখন সিপিএম গ্রামে গ্রামে কোথাও প্রচার করছে যে 1988 থেকে 93, 5 বছর পরে আমরা এসেছি। এখন আবার দেখবে 18 থেকে 23 পরে আবার আমরা ক্ষমতায় আছি 5 বছর পরে। কিসের সুবাদে? ওই যে সেই চক্রটা তারা এবং তাদের উত্তরসূরি এখনো আছে, বলতে বিয়েতের চেষ্টা করছে, সেই আশীর্বাদ পাবে মনে করছে। আমরা বলি 23 ক্ষমতায় আসা রসগোল্লা, রসগোল্লা আবার চলে আসি। এই যাত্রা রসগোল্লা না, ত্রিপুরা রাজ্যের মানুষ হারে হারে টের পেয়েছে যে কংগ্রেস সিপিএম এই রাজ্যের মানুষের কত সর্বনাশ। আমরা ছেড়ে দিন বিরোধী দল, ছেড়ে দিন বিরোধী দল। আপনারা তো জানেন এই যে বড় বড় নদী সমুদ্রে আমরা না পুকুরে মাছ বা অন্য খাওয়ার দিই, মাছকে খাওয়ার দিই, সমুদ্রে টমুদ্রে মাছ কি করে কি খাওয়া খেয়ে বেঁচে থাকে? বড় মাছ ছোট মাছ খেয়ে খেয়ে বেঁচে থাকে, রাইট? ও সিপিএম এর মধ্যেও দাদা সিপিএম, বড় সিপিএম, ছোট ছোট সিপিএম কে খেয়েছে, খেয়ে তাদের খাদ্য খেয়ে বছরের পর বছর বেঁচে আছে এবং রাজত্ব করে। কিচ্ছু ছিল না, আজকে কোটি কোটি টাকার মালিক। হাউ ইট পসিবল? কোথেকে সে টাকা? কার টাকা? ডেভেলপমেন্টের টাকা। আর যে সিপিএম উঠতে বসতে গরিবের কথা বলে, সে গরিব মানুষের রক্ত চুষে চুষে গিয়েছে, উঠতে বসতে গরিবের গরিবের কথা বলে। বাট গরিবের কথা বলতে বলতে গরিবকে বছরের পর বছর চুষে চুষে খেয়েছে। তাই আমাদের দল কি সিদ্ধান্ত নিয়েছি? আমরা যেই সমস্ত বঞ্চিত সিপিএম এবং বঞ্চিত বিরোধী দল ছিল, দুই বঞ্চিতদের নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে, এই নীতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বললাম তো বিরোধী ছেড়ে দিন, হাজার হাজার সিপিএম সমর্থিত লোক, গরিব মানুষ শেষ হয়ে গেছে। গরিব মানুষ বিশ্বাস করেছে সিপিএম বলতো গরিবের পার্টি, গরিবের বন্ধু, গরিবের সরকার। গরিব মানুষ বিশ্বাস করেছে, মায়া ভাষণ দিত, মায়াবী ভাষণ দিত, গরিব মানুষ বিশ্বাস করেছে আমার সরকার গরিবের পার্টি, গরিবের সরকার গরিবের বন্ধু। আমার ছেলে মেয়েটাকে কষ্ট করে লেখাপড়া শিখে, লেখাপড়া শিখালে যেহেতু আমার গরিবের পার্টি, গরিবের সরকার গরিবের বন্ধু আছে, আমার ছেলেটা পাবে। দুঃখ কষ্ট করে গরিব মা বাবা নিজে খায়নি, ছেলে মেয়েকে মানুষ করেছে। আজকে সাবরুমের মতো জায়গাতে আমি দূরে যাব না। বিয়ে পাঠ ছেলে, গরিব মা বাবা সেই স্বপ্ন নিয়ে ছেলেকে বিয়ে পাস করিয়েছে, সেই ছেলে আজকে ঠেলা ঠেলছে, কোথায় গরিব দরদি? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বঞ্চিত সিপিএম
এবং বঞ্চিত বিরোধী দল দুই বঞ্চিতদের নিয়ে ভারতীয় জনতা পার্টি সামনের দিকে এগিয়ে যাবে। সংগ্রহ এবার একটু সাবরুমে যে উন্নয়নের কাজকর্ম হচ্ছে, এই কাজকর্মের নিরিখে কর্মসংস্থানের সুযোগ কতটা তৈরি হবে এবং বিশেষ করে যারা সাবরুমের বাসিন্দারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মসংস্থানের দিকটা কতটা, দরজাটা কতটা খুলছে, সামগ্রিকভাবে আপনি কি বলছেন? আপনি নিজের ওই সাবরুমের বিধায়ক এবং এই যে উন্নয়নের কর্মযজ্ঞ, বড় বিশাল কর্মযজ্ঞ চলছে, সেটার প্রেক্ষিতে সেটার নিরিখে কর্মসংস্থানের দিকটা কতটা দরজা খুলছে বলে আপনার মনে হয়? আমি আপনাকে বলি, আমি আপনাকে কি বলেছি একটু আগে, গুরসিয়ার্স এসিজেড আইসিপি ব্রিজ, এর বাইরে অনেক কাজ হচ্ছে, অনেক 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 অনেক। যেমন ধরুন বলেন আমাদের এখানে মুখ্যমন্ত্রী বলেছে একটা সাবরুমে ফাইভ স্টার হোটেল হবে, আমি 22 একর জায়গা দিয়েছি টুরিস্ট লজের জন্য, আমরা 10 একর জায়গা দিয়েছি ফর বাস টার্মিনাল। আমাদের রাজ্য থেকে সাবরুম টু চট্টগ্রাম, সাবরুম টু কক্সবাজার এবং এয়ারপোর্ট টু চট্টগ্রাম, এয়ারপোর্ট টু কক্সবাজার আমরা বাস সার্ভিস চালু করব। এয়ারপোর্ট থেকে যাবে আবার সাবরুম থেকে যাবে, তাহলে দুই জায়গায় কেন? তার ব্যাপারটা হলো যে সমস্ত বাংলাদেশের লোক ত্রিপুরা হয়ে বাইরে যাবে, ওরা ওই বাসে করে ডাইরেক্ট এয়ারপোর্ট আসবে, ওখান থেকে বাই এয়ার চলে যাবে। আর যারা বাই ট্রেনে বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গায় যাবে বাংলাদেশ থেকে এসে, তারা সাবরুমে এসে বাসে এসে ওখান থেকে ট্রেনে উঠে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাবে। উল্টো দিকে আবার যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বাই ট্রেন আসবে এসে ডাইরেক্ট সাবরুম চলে যাবে, ওখান থেকে বাই বাস ওরা চট্টগ্রাম কক্সবাজার যেখানে যায়, চট্টগ্রাম তো ওদের বাণিজ্য নগরে বিশাল, ঢাকা রাজধানী হতে পারে, আসল সম্পদ হল চট্টগ্রাম। আমরা 97 একর জায়গা দিয়েছি ফর লজিস্টিক, আমরা 25 একর জায়গা দিচ্ছি 5 মেগাওয়াট সোলার করার জন্য, আমরা 49.45 একর জায়গায় দিয়েছি স্লটার হাউস করার জন্য যেখানে অনেক শুকর পালন হবে এবং শুকরের মাংস প্যাকেটজাত করে আমরা বিদেশে সাপ্লাই দেব। ইতিমধ্যে আমরা 9.5 একর জায়গা দিয়েছি 20,000 MT গোডাউন হবে, সেখানে অনেক রাস্তা করে হচ্ছে, আমাদের এখানে আয়ুর্বেদিক হসপিটাল হচ্ছে, আমাদের এখানে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হচ্ছে, যে ইউনিভার্সিটি করতে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কারো এক টাকা লাগবে না, 31টা দেশ এই ইউনিভার্সিটির জন্য খরচ করবে, 31টা দেশের ছেলেমেয়েরা এসে লেখাপড়া করবে, 31টা দেশের প্রফেসররা এখানে লেখাপড়া শিখাবে, সেই সুবাদে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে এসে লেখাপড়া শিখতে পারে। আমরা অলরেডি সাবরুমে একটা একলব্য স্কুল আমরা ফুল সুইং কাজ চলছে, এইরকম প্রচুর কাজ চলছে। তো আমি শুধু সাবরুমের বিধায়ক না, আপনারা জানেন আমি দক্ষিণ জেলার আমাদের দলের সভাপতি হিসেবে, তো আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের দক্ষিণ জেলার বেকারদের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং সেটা শুধু সাবরুমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আমাদের যে সমস্ত স্কিমগুলি রয়েছে আমরা প্ল্যান মাফিক আমরা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে করব। যেমন আমাদের 29 তারিখে একটা কর্মসূচি রয়েছে, আমরা জোলাইবাড়িতে যাব, জোলাইবাড়িতে সেখানে আমরা ডেয়ারি প্ল্যান করব, নারদপাড়ে বলে একটা জায়গা আছে সেখানে আমরা পিসারি, এটা বড় একটা লেক আছে প্রায় 1.5-2 কিলোমিটার লম্বা, সেখানে পিসারি করব, রাজনগরে পিসারির আছে, মরিপুরে আছে, এরকম জলাশয় বহুত আছে। ফার্স্ট উইক অফ জানুয়ারি কলকাতার থেকে দিল্লি থেকে আসছে, আমরা আগামী দিনে সাবরুম এইমস এর সম অথবা এইমস এ হতে পারে আমরা সাবরুমে একটা হসপিটাল বানাবো, সেটা আমাদের সাবরুমের মানুষের জন্য বা ত্রিপুরার মানুষের জন্য না, আমরা সেই সুবাদে আমরা সেই সুযোগটা ত্রিপুরার বাসী পাবো, সেটা বাংলাদেশকে বেস করে সেখানে হসপিটালটা হবে। আমাদের আমাদের রাজ্যের মানুষ হাজার হাজার টাকা খরচ করে বাইরে যেতে হচ্ছে, উল্টো বাংলাদেশের মানুষও হাজার হাজার টাকা খরচ করে কলকাতা, চেন্নাই, বেঙ্গালোর, দিল্লি, তারপরে ফটিজ বিভিন্ন গানে যাচ্ছে, আর সাবরুম যদি হসপিটালটা হয় মাত্র 100 টাকা দিয়ে
বাংলাদেশের মানুষ এখানে আসতে পারবে চিকিৎসা করতে, আর আমাদের আগরতলার মানুষও মাত্র 100 টাকা খরচ করে সাবরুমে গিয়ে বেটার ট্রিটমেন্ট করতে পারবে। তার জন্য সেটারও আসবে 1st week of January আসছে। তারপরে আমাদের বাংলাদেশের বড় বড় শিল্পপতি, আমরা এর মধ্যে যোগাযোগ শুরু করব। এসিজেটের বাউন্ডারির কাজ ফুলচুইং চলছে, সেটা হয়ে গেলে ওনারা আসবেন, সেটাও কাজ আমরা চাইছি। সেটা একটু আগে বললাম, একদিন একবেলা সময় নষ্ট করব না। এখানে সরকারি চাকরির বিষয়টা না, শুনুন একটা কথা বলুন, যেটা আপনার সরকারি, এখন আপনি যেমন সরকারির কথা বললেন, আরেকটা কথা না বলে পাচ্ছি না, আপনার সাংবাদিক বন্ধুর সমস্ত কিছু জানেন, জেনেও সরকারি চাকরির প্রসঙ্গটা তুলছেন, আপনি সমস্ত কিছু জেনে যেমন সরকারি চাকরি তুলেছেন, একটা মেয়ের মাও তার সে মেয়ের জন্য পাত্র যখন খুঁজতে যায়, মাও খোঁজ নেয় ছেলে যে চাকরি করে এটা বেসরকারি না সরকারি, ঠিক আপনি ওই জায়গাতে চলে গেছেন, কিন্তু আমাদের মানুষ এখানে জানে না। প্র্যাকটিক্যালি দেখুন তো, দিল্লি বোম্বাই চেন্নাই লক্ষ লক্ষ মানুষ চাকরি গেছে, কয়টা কত পার্সেন্ট সরকারি চাকরি আছে, সুযোগ কত। তারপরে দেখুন আমাদের এখানে অর্থনৈতিক বললাম না অবস্থা কত, আমি চাকরি দিয়ে দিলাম, ধরে নিলাম বিপ্লব দেব 50,000 এবছর চাকরি দিয়ে দিলাম, কত বছর বেতনটা দিতে পারবে? আপনার সংসারে ইনকাম আছে 10,000 টাকা, আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করেন, মার্কেটিংয়ে কত করবেন, ছেলে মেয়ে বই খাতা কলম, তারপরে অন্য খরচ কত, এগুলি হিসাব করেন। এই সরকারটাও যখন এসছে কি করেছে, 13,000 কোটি টাকা ঋণ, 1600 কোটি টাকার উপরে সুদ দিতে, এই হেন অবস্থায় ডাবল ইঞ্জিন হওয়ার সুবাদে আমাদের মুখ্যমন্ত্রীর বুকের বল আছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর বুকের বল আছে, টাকার অসুবিধার নেই, সেই হিসাব করে সরকারি চাকরি হবে আরো হবে। বাট এই জায়গা আমরা তো জাদুমন্ত্র জানি না, আমরা জাদুমন্ত্র জানি না, এই সিপিএম পার্টি রাজ্যটাকে যে সর্বনাশ করে গেছে, আমরা জাদুমন্ত্র বলে এই এটাকে আমরা রাতারাতি করতে পারবো না, করবো বাট টেক টাইম, 100% করবো বাট টেক টাইম করবো, আমরা আমাদের কনফিডেন্স, কারণ যেই মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যেই কাজের উদ্যম, যে সোর্স এবং উল্টো দিকে সেম নেচার অফ লোক আমরা পেয়েছি প্রধানমন্ত্রী, কাজ ছাড়া আর কিছু বুঝে না, অমিত শাহ কাজ ছাড়া বুঝে না। তো এই হেন লোক যদি থাকে যারা প্ল্যান করে সরকারটা চালাচ্ছে, আপনি ভাবতে পারেন এই দেশ এবং এই রাজ্য কোথায় চলে যাবে। আপনার কাছেও ধরুন 50,000 টাকাও আছে, আমার কাছেও 50,000 টাকা আছে, আপনি 50,000 টাকা খুব সুন্দর প্ল্যান মাফাক চালাচ্ছে, আপনার সংসারটা অটোমেটিক সুন্দর হবে। আমি মদ কাছি গাঁজা গাছি জুয়া খেলছি উশৃঙ্খলভাবে চলছে, সেম অ্যামাউন্ট, কিন্তু আমার সংসারটা কি সুন্দর চলবে? চলবে না, প্লাস আমি এগুলি উল্টাপাল্টা করেছি, তাহলে কি করবে? কত টাকা সর্বনিম্ন, কত প্রজেক্ট উদ্বোধন করে গিয়েছে, শিলান্যাস করে দিয়েছে, 5 লাখ 10 লাখ টাকা টোকেন ধরে দিয়ে দিয়ে গেছে, আজকে আমাদের সরকার সেটি করতে, রাস্তা বেয়াল অবস্থা, বেয়াল অবস্থার এই রাজ্যের, ওরা পাপ করে গেছে জনস্বার্থে, আজকে আমাদের পাচিত্ব করতে হচ্ছে, বেয়াল অবস্থা রাস্তার, কি করেছে, পাঠিয়ে ভুষে ডেকে নিয়ে গেছে কন্ট্রাক্টরকে, ডেকে নিয়ে গিয়ে তোলা তুলে নিয়ে গেছে, এখন কন্ট্রাক্টর কি বাড়ি থেকে টাকা নিয়ে দেবে, সেই টাকাটা সেই কাজের থেকে তুলল, অটোমেটিকলি নেচার অফ ওয়ার্কটা খারাপ হবে, কাজের কোয়ালিটি খারাপ হয়েছে, এখন চলে এসেছে আমাদের সরকারের কাজে এসে দাঁড়িয়েছে, করছে আমরা ইদানিং প্রচুর রাস্তা করছি, প্রচুর, যেমন রাজনগর কথা এই ইদানিং দেখবেন আগামী 1-2 মাসের মধ্যে রাজনগর উন্নয়নের জোয়ার কোন দিকে শুরু হয়, আমি স্পেসিফিক বলছি, কেন বারবার রাজনগর বলছি, আমি জানি সাবরুম যেমন বঞ্চিত রাজনগরে বঞ্চিত, আপনি শান্তির বাজার জোলাইবাড়ি ঋষমুখ বিলনিয়া শান্তির বাজার, এরা বিরোধী পার্টি শাসক দল উল্টাপাল্টা সরকার অদল বদল হয়েছে, বাট সাবরুম এবং রাজনগর দীর্ঘ 40 বছর এই দুই কেন্দ্রের বিরোধী দলের মানুষ ক্ষমতার স্বাদ কি এই জিনিস বুঝতে পারে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দুই বিধানসভার কেন্দ্রের মানুষকে ক্ষমতার স্বাদ কি সেটা আমি জানান দেব, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। শঙ্করবাবু, আমরা একদম আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই যে 2.5 বছর অতিক্রম হয়েছে, 2.5 বছর অতিক্রান্ত হয়েছে, সাবরুমে আপনি কতটা কাজ করতে পেরেছেন, প্রত্যাশা পূরণে আপনি কতটা এগোতে পেরেছেন,
আর কি কি পরিকল্পনা আপনার রয়েছে? যে কাজগুলো হচ্ছে সেগুলো তো রয়েছে, কিন্তু একজন বিধায়ক হিসেবে, সাব্রুমের বিধায়ক হিসেবে কতটা কাজ এখনো পর্যন্ত করতে পেরেছেন, আর আগামী দিনে আপনার পরিকল্পনা? আমি আপনাকে এত বিস্তারিত তো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, আপনি বলেছেন সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের সাব্রুমের মানুষের আশীর্বাদে যদি সুস্থ থাকি 5 বছর বনাম 20 বছর করে দেব আমি সাব্রুমের মানুষের জন্য। আমি জানি মানুষ সাব্রুমের মানুষ কত কষ্ট, মানুষের যে চিন্তাধারা, মানুষের যে স্বপ্ন, মানে এটাকে একদম সংকুচিত করে দিয়েছে মানুষের। কি করেছে? রেগা ত্রিপুরার রাজ্যের মানুষের রক্তের মধ্যে রেগাটাকে মিশিয়ে দিয়েছে। এখন আবার দেখুন সরকারি রেকর্ড বলবো, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় বলছে, বিভিন্ন গানে বলছে, অ্যাজ পার রেকর্ড উনি তথ্য দিয়ে বলছেন, তখনকার আমলে কি হয়েছে, কতটুকু রেগা হয়েছে, এখন কতটুকু রেগা সলিউশন না, এটা টেম্পোরারি একটা ব্যাপার। আপনি 200-500 টাকা দিয়ে কি হবে বলুন? তার জন্য দেখবেন আগামী দিনে ত্রিপুরা রাজ্য ওই জায়গাতে যেতে চলেছে, রেগার কাজ বেশি মানুষ করবে না। যে লোকটা 400-500-700 টাকা হাজিরা পাবে, সে লোকটা কেন এই 205 টাকার কাজ করতে আসবে? এখন তো বাধ্য। আপনি দেখুন আমাদের দুঃখ আজকে, আমরা ঘরের মহিলাকে কি বলে, ঘরের মহিলাকে ঘরের লক্ষ্মী বলে, আর এই সিপিএম পার্টির কল্যাণে ঘরের লক্ষ্মীকে রাস্তায় নামিয়ে ছেড়েছে, দা কোদাল টুকরি নিয়ে রাস্তায় গিয়ে কাজ করতে বাধ্য করেছে। কেন? পেটের দায়ে, মা খাক বা নাই খাক ছেলে মেয়ের পেটে দিতে হবে, লেখাপড়া হোক বা নাই। দেখুন কত স্কুল খুলে রেখেছে, মাস্টার 2 জন, ছাত্র কত, 8 জন 10 জন, কি মানে থাকতে পারে? কোথায় শিক্ষা ব্যবস্থা লাটু উঠেছে? আমি সাব্রুমের ইংলিশ মিডিয়াম, সাব্রুমে ইংলিশ মিডিয়াম স্কুলে আমি যখন এমএলএ হয়েছি 268 জন স্টুডেন্ট, আজকে 1000-এর উপরে। ত্রিপুরা রাজ্যে এমন কোন সরকারি স্কুল নেই যে স্কুলে সরকারি বাস আছে, বাট সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলে 5টা বাস আছে, আরো আরো বাস নাও। কারণ কেন করেছি আমরা, দুর্গম এলাকায় বহু ছেলে আছে, ইচ্ছা আছে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করার, কিন্তু সুযোগ নেই। তার জন্য আমি চিন্তা করেছি, না এইভাবে হলে হবে না, শহরের বা পয়সালে যারা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়বে, আর ওই গরিব মায়ের ঘরে জন্ম হয়েছে বলে তার কপালে জুটবে কি রেগার কাজ, বিপিএল কার্ড অন্তর্দয়? আমি বলেছি সেটা হবে না। তার জন্য আমি 5টা বাস ব্যবস্থা করেছি, আগামী দিনে আরো করব, দুর্গম অঞ্চলের ছেলে মেয়েদের নিয়ে আসবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের, শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করে আমি নতুন নতুন বোর্ডিং খুলেছি, জনজাতি অঞ্চল থেকে প্রচুর ছোট ছোট ছেলে মেয়েকে তুলে এনেছে। আজকে কি সুন্দর গিয়ে দেখুন, আপনি ভাবতেই পারবেন না কোন অঞ্চল থেকে জনজাতি অঞ্চল ছেলে মেয়েদের তুলে, প্রচুর। আমি এবার 74 জন এনেছি, গত বছর 80 জন এনেছি, 268 জনের জায়গা 1000 পেরিয়ে গেছে। তাহলে বুঝতেই পারেন ইংলিশ মিডিয়াম এবার 100% পাস করেছে মাধ্যমিকে, সাব্রুম ইংলিশ মিডিয়াম। আর আমরা কি দেখেছি, এই ইংলিশ মিডিয়ামের জন্য সাব্রুমের অটো স্ট্যান্ডে সিপিএম পার্টি গণঅবস্থান করে, কই আমাদের বিজেপি তো কেউ মিছিল করতে হয়নি। 1000 তার আর একটা কি বলবো জানে, আমি যখন বিধায়ক হয়ে বিভিন্ন স্কুলে গেছি, 6-7-8-এর ছেলে মেয়েরা ফ্লোরে বসে লেখাপড়া করছে। আমি যে স্কুলে গেছি সঙ্গে সঙ্গে হেডমাস্টারকে বলেছি, চিঠি দেন আপনার কতটা বেঞ্চ লাগবে, চেয়ার লাগবে, টেবিল দেন, চিঠি। আমি 50 লক্ষ টাকার উপরে আমার বিধানসভা কেন্দ্রের এমএলএ ফান্ডের টাকা দিয়ে আমি চেয়ার টেবিল বেঞ্চ কিনে দিয়েছি, এবং আইসকে বলে দিয়েছি আমার বিধানসভা কেন্দ্রে আমার কানে যাতে শব্দ না আসে কোনো স্কুলে একটা ছেলে মেয়ে বেঞ্চের জন্য লেখাপড়া করতে অসুবিধা আসছে। একটা স্কুল পাবে না আমার বিধানসভা কেন্দ্র, একটা স্কুল পাবে না। কারণ আবারও বলছি সেম জিনিস, শেষ করে দিয়েছে সিপিএম 40 বছর এই সাব্রুমটাকে মেসা কার করে দিয়েছে, মিছিল মিটিং তোলাবাজি ছাড়া আর কিছু। আপনি বলুন তো এই পার্টিটার মধ্যে কি আছে, কি আছে পার্টিটার মধ্যে, আমার আপনার সমাজে দেশের জন্য কি আছে? যারা বলে ক্ষমতার উৎস হলো বন্ধুকন্যার, এবার বলুন বিহার নির্বাচন কি বলে, এখানে দেখুন কায়দা করে আমরা সিপিএম মত সিট পেয়েছি বলে না, একদম শেষ পর্যায়ে শঙ্করবাবু একটু সংক্ষেপে। হ্যাঁ না বলছি, বিহারে কি বলছে, আমরা বামপন্থীরা 16টা পেয়েছে, বামপন্থীরা কোন বামপন্থী,
নকশালদের নিয়ে, যে নকশাল আমাদের সামরিক আধা শ্রমিক ভাইদের হত্যা করছে, সাধারণ মানুষকে হত্যা করছে, উন্নয়ন করতে দিচ্ছে না, তাদের সঙ্গে জোট করে বিহারে 16 সিট পেয়েছে নাকি 17 সিট পেয়েছে, আর সিপিএম বোধহয় 2-3টা বাকিটা পেয়েছে সেই নকশালরা। এখন নকশালার বলে না লজ্জা, বলে যে বামপন্থীরা, কি বলবেন, কি আছে বলুন না এই পার্টিটার মধ্যে দেশের জন্য? ভাষণ ছেড়ে দিন, ভাষণ ভাষণ দিতে দিতে মানুষকে বেকুব বানাতে বানাতে রাজ্যটাকে 12টা বাজে, দেখুন এই সিপিএম পার্টির আগামী দিনে 12 বছর কি অবস্থা, আজকে 10,300 কে দেয়, এই মানিকবাবু দেয়, এই বামফ্রন্ট সরকার দেয়, আবার আজকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে মায়া কান্না কাটছে, এই হলো সিপিএম পার্টি, আর কি বলবো। তাহলে সাবরুমের জন্য আপনি যে বক্তব্যটা করলেন বা যে দাবি করলেন সেই লক্ষ্যে আপনি কাজ করছেন, কাজ করবেন? 100% আপনি আমাকে শুধু এই 23 পর্যন্ত দেখুন, সাবরুমের চেহারা আমল পাল্টে দেবো। অসংখ্য ধন্যবাদ শঙ্করবাবু, ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরা সাফ কথা অনুষ্ঠানে এলেন, আলোচনায় অংশ নিলেন, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ উন্নয়নের কর্মযোগ্য সাবরুমে এই বিষয় নিয়ে হেডলাইন্স ত্রিপুরা সাফ কথা অনুষ্ঠানে আলোচনা এতক্ষণ করলেন সাবরুমের বিজেপি বিধায়ক শঙ্কর রায়। এখনকার মতো সাফ কথা অনুষ্ঠান এখানেই সমাপ্ত, নমস্কার।